মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই বাসের রেষারেষিতে ক্লাস ফোর এর ছাত্রের মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার সল্টলেক। রাস্তা অবরোধ করে দেহ নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। ভাঙচুর করা হয় একাধিক গাড়িতে। জানা গিয়েছে স্কুটিতে করে মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল ক্লাস ফোর এর ছাত্র বছর ১১র শিশুটি। স্কুটিতে বছর ২ এর আরেকটি শিশুও ছিল। অভিযোগ, সল্টলেক দু নম্বর গেটের কাছে সল্টলেক হাওড়া রুটের একটি বাস স্কুটিতে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে শিশুটি। আহত হন তার মা ও সঙ্গে থাকা আরেকটি শিশুও। এরপর তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে কেষ্টপুরের বৈষ্ণদেবী একাডেমি স্কুলের ক্লাস ফোর এর ছাত্রটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। একাধিক গাড়িতে ভাঙচুরের পাশাপাশি শিশুর দেহ নিয়ে বিক্ষোভ শুরু হয় রাস্তায়। এর জেরে বাইপাস সল্টলেকে ব্যাপক যানজট হয়। একের পর এক গাড়ি বাস আটকে পড়ে। দীর্ঘক্ষণ বাসে আটকে থাকে স্কুল ফেরত অন্যান্য ছাত্রছাত্রীরা। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাঁধে। স্থানীয়দের সঙ্গে কথা বলার বেশ কয়েক ঘন্টা পর অবরোধ ওঠে। এর আগে বেহালা বাঁশদ্রোণীতে দুর্ঘটনায় একই রকম ভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। মানে একটা রাস্তা দিয়ে দুটো গাড়ি ঢোকে, এই টার্নিং মুখ দিয়ে এখান দিয়ে গাড়ি ঢোকে, আবার ওখান দিয়ে গাড়ি আছে, এখান দিয়ে আছে, এই হাত করে দিয়ে তোরা দিয়ে আছে। মানে কোন সিস্টার নেই এখানে, কোন পুলিশ থাকে না, যেদি থাকে তারা দেখে না, শুধু থাকে ছোট ছোট বাচ্চারা এই সিআইডি স্কুলে পড়ে। আজকের এনার হয়েছে, আজকে আমাদেরও হতে পারে। ওর মাকে কিভাবে রাখবো ভাবতে পারছি না গো। ছোটবেলার থেকে ও মা কারুর কাছে ছাড়তো না, ও নিজে ওর ছেলে নিয়ে যেত, নিজে নিয়ে যেত আসতো। ও কখন উঠতো, কখন খেতো, কখন রান্না করতো কেউ জানতো না। ও এত কষ্ট করেছে এই দুটো ছেলের প্রতি।